বন্ধুরা, অ্যান্ড্রিক নর্কিয়ার খতরনাক বোলিংয়ের জোরে শেষ এক বলে মুম্বাইকে জিততে গেলে দরকার ছিল দু রানের, যা দেখে চিন্তায় পড়ে রোহিত শর্মাও চাবাচ্ছিলেন নিজের আঙুল। কিন্তু ম্যাচ জেতার পর ম্যান অব দ্য ম্যাচ হয়ে রোহিত শর্মা নর্কিয়ার মতো অবিশ্বাস্য বোলার, এমনকি ধোনি স্যারকে নিয়েও যা বললেন শুনে গোটা দেশ তাকে দাঁড়িয়ে স্যালুট করতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, শেষ মুহূর্তে এই দুর্দান্ত জয়ের পর কি বললেন রোহিত, দেখাবো এই মন ছুঁয়ে নেবায়নের পুরো ভিডিও। তার আগে তোমরাও যদি এমআইয়ের একজন বড় ফ্যান্স হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো। বন্ধুরা, যেমনটা তোমরা জানোই, দিল্লি বনাম মুম্বাইয়ের মধ্যে আইপিএল 2023-এর 16 নম্বর ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হয়েছে, যেখানে মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে দিল্লির টিম ময়দানে ব্যাটিং করতে নেমেই একের পর এক উইকেট হারিয়ে 20 ওভারের আগেই 172 রানে অল আউট হয়ে মাঠের বাইরে ফিরে যান। যদিও এই পিচে রান করাটা অতটা সহজ বলে মনে হচ্ছিল না, কিন্তু তারপরেও ডেভিড ওয়ার্নার আর অক্ষর প্যাটেলের অবিশ্বাস্য ব্যাটিং দিল্লিকে একটি সম্মানজনক স্কোরে নিয়ে যায়। এরপর মুম্বাইয়ের হয়ে ঈশান কিশান ময়দানে নেমে দুর্দান্ত ব্যাটিং করে 31 রান করেন। অন্যদিকে রোহিত শর্মা একের পর এক 4-6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর রোহিতের খতরনাক ব্যাটিংয়ের জোরে মুম্বাই জয়ের খুব কাছাকাছি পৌঁছে যান, যা দেখে সকল ফ্যান্সরা মনে করছিল এবার আর এদের কেউ আটকাতে পারবে না। কিন্তু তারপর মুম্বাইয়ের একের পর এক উইকেট পড়তে থাকে এবং ম্যাচটির মজা একদম শেষ ওভারে পৌঁছে যায়, যার মধ্যে অ্যান্ড্রিক নর্কি অবিশ্বাস্য বোলিং করেছে, কিন্তু শেষ এক বলে দরকার ছিল দু রানের, যা এমআইয়ের ব্যাটসম্যানরা ছুটে পূরণ করেন এবং দুর্দান্তভাবে ম্যাচটি জিতে যান। এরপর রোহিত শর্মা বলে, আমি বুঝতেও পারিনি ম্যাচটা এতটা রোমাঞ্চকর হয়ে যাবে, কিন্তু নর্কিয়া খুবই দুর্দান্ত বল করেছে, যার জন্য একটা সময় আমি ভেবেছিলাম ম্যাচটা হয়তো আমরা কখনোই জিততে পারবো না, কিন্তু ধোনির কথা মনে করে আমি নিজেকে সামলে রেখেছি, তার থেকে আমি অনেক কিছুই শিখেছি, সে নিঃসন্দেহে একজন ভালো ক্যাপ্টেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।